হ্যালো বন্ধুরা, আমি শিব শুভঙ্কর। দেখুন কত সুন্দর কেক বানিয়েছি, ম্যাঙ্গো কেক কেটে 4 পিস করে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, এই যে একটা আরো সুন্দর কেক বানিয়েছি, কত সুন্দর করে গার্নিশ করেছি, দেখুন খুবই দেখতে সুন্দর লাগছে। ফ্লাওয়ারগুলো 3-4 রকম কালার দিয়ে সবুজ সবুজ পাতা লাগিয়ে এটাও একটা সুন্দর কেক রেডি করেছি। কেকটাও দেখতে খুবই সুন্দর লাগছে, এই কেকটাকে কেটে 4 পিস করে দিয়েছি, এটাও সুন্দর করে গার্নিশ করেছি, কত সুন্দর একটা লুক লাগছে। এই যে একটা চকলেট কেক, সাইড গুলো গার্নিশ করছি, খুবই দেখ গার্নিশ করার পর সাইড গুলো চকলেট দিয়ে খুবই সুন্দর লাগবে দেখতে, সাইড গুলো সুন্দর করে চকলেটের ক্র্যাশ দিয়ে গার্নিশ করে নিচ্ছে সুন্দর করে, উপরটা তারপরে আবার গার্নিশ করে নেব। এটাও একটা খুব সুন্দর কেক, খুব টেস্টফুল টেস্টি কেক। তো গার্নিশ হয়ে গেল প্রায়, সাইড গুলো একটু চেপে চেপে সাইডে যেগুলো নিচে আছে এগুলোকে সরিয়ে নেব। কেকটা গার্নিশ হয়ে গেল, আর একটা কেক এখানে গার্নিশ করছে ভ্যানিলা কেকের উপরে রেড লেয়ার, কত সুন্দর করে গার্নিশ করছে দেখতে, কত সুন্দর লাগছে কেক গুলো, খেতেও কেরাও সেরকম খুব সুস্বাদু হয়, খুব টেস্টি হয় কেক। তো অল টাইম আমার ফেভারিট। বন্ধুরা আপনাদের কার কার কেক খেতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এর মধ্যে কোন কেকটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, কোন কেকটা বানাতে বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন। দেখুন সুন্দর করে গার্নিশ করে নিচ্ছে, কোন কেকটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। উপরে ফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে গার্নিশ করে নেবো, ফ্লাওয়ার দিয়ে গার্নিশ করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর। খুবই সুন্দর লাগছে কেকটা, এই চকলেট কেকটার উপরে এই যে গার্নিশ করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে, আর একটা চকলেট কেক গার্নিশ করে নিচ্ছি, এটাও খুবই সুন্দর লাগে ভালো করে গার্নিশ করে নিলে দেখতে, খেতে খুবই সুন্দর হয় কেকগুলো। দেখুন গার্নিশ করার পর কত সুন্দর লাগছে কেকটা,
দেখতে কত সুন্দর লাগছে, সাইডটা সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। সাইডে চকলেটের গোল গোল করে রিং কেটে রেখেছি, এইগুলোকে লাগিয়ে দেবো। লুকটা আর দেখতে সুন্দর হয়ে যাবে, দেখো লাগানোর পর কত সুন্দর লাগছে। বেসিক চকলেটের উপরে কেকটা আছে, এই জন্য বেশি করে চকলেট দিয়ে গার্নিশ করছি। কত সুন্দর লাগছে দেখ। যতগুলো কেক আছে তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আমার এই কেকটা লেগেছে, যেহেতু চকলেট কেক আমার ফেভারিট, সেই জন্য এই কেকটাই আমার বানাতে সবচেয়ে বেশি ভালো লাগছে, এবং এটাই আমার সবচেয়ে ভালো বেস্ট কেক মনে হচ্ছে এতগুলো কেকের মধ্যে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কেকটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, বা আপনাদের কোন কেকটা বেশি ফেভারিট, চকলেট, ভ্যানিলা, অরেঞ্জ, ম্যাঙ্গো, কোন ফ্লেভারের কেকটা। কেকটা গার্নিশ হয়ে গেল, নাম লিখে দেবো, রেডি হয়ে যাবে। মাফিংস বানাবো, এটা রেডি করে নিচ্ছি। বাটারটা রেডি করে কাপের মধ্যে দিয়ে দেবো, চকলেট মাফিংস এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপের মধ্যে, তারপর মেশিনে ঢুকিয়ে দেবো। সুন্দর করে দিয়ে উপর দিয়ে চকলেট বল দিয়ে দেবো, চকলেট বল গুলো দিয়ে মেশিনের মধ্যে দিয়ে দেবো, প্রেগ ওভেনের মধ্যে, বেকারি ওভেনের মধ্যে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। মেশিনের টেম্পারেচার আছে উপরে 158, নিচে 174। এই যে রেডি হয়ে গেছে চকলেট মাফিনস, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই চকলেট মাফিনস গুলো খেতে আমার খুবই সুন্দর লাগে, একটা সুন্দর রেসিপি। এই যে 2 পাউন্ডের ব্রেড বানিয়ে নিয়েছি, ব্রেড গুলো ঠান্ডা করছি, তারপরে স্লাইস কেটে নেব। কত সুন্দর ফুলেছে ব্রেড গুলো, কালার দেখুন কত সুন্দর, এই দেখুন সুন্দর ফুলেছে, ফফি, সফট এবং একদম ফ্রেশ, কত সুন্দর কালার দেখুন ব্রেড গুলো, সব ব্রেড গুলো দেখুন কত সুন্দর করে ফুলেছে, কত সুন্দর লাগছে, সবগুলো খুবই সুন্দর ফুলেছে। ব্রেড খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আমার তো ব্রেড খেতে খুবই ভালো লাগে, ব্রেড টোস্ট উপরে বাটার জ্যাম দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখানে একটা পঞ্চ কেক বানিয়ে নিয়েছি, কেকটা ঠান্ডা হলে এটাকে কেটে নেব। কেক খেতে কাদের কাদের ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, কেক খেতেও আমার খুবই ভালো লাগে, বিশেষ করে এরকম চকলেট পঞ্চ কেক খেতে খুবই ভালো লাগে। সুইচ রোল বানিয়ে নেব, চকলেট সুইচ রোল, এই যে বানিয়ে 4 পিস করে নিয়েছি কেটে, এবার এটাকে আস্তে আস্তে করে ট্রের মধ্যে তুলে নেব। সুইচ রোল খুবই সুন্দর একটা রেসিপি, সুইচ রোল খেতে বাচ্চারা খুবই পছন্দ করে, ক্রিমি ক্রিমি ভাব থাকে এবং সফট থাকে। সাইড দিয়ে আস্তে আস্তে করে ট্রের মধ্যে তুলে নিতে হবে, এটা দিয়ে আস্তে করে ঢুকিয়ে সাইড গুলো কেটে নিচ্ছি, আস্তে করে ট্রের মধ্যে তুলে ফ্রিজের মধ্যে রেখে দেবো ঠান্ডা হচ্ছে। সুইচ রোলটা দেখতে কত সুন্দর লাগছে, উপরে চকলেট ক্রিম গার্নিশ করে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। ব্রেড গুলো আমার ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে স্লাইস কেটে নেব। ব্রেড গুলো কত সুন্দর কালার এসেছে, সুন্দর ভাবে ফুলেছে, সফট হয়, জিনিসটা দেখুন কত সুন্দর কালার এসেছে।
ধন্যবাদ বন্ধুরা।